হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রশিস রতে ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা শুরু করলাম সকাল প্রায় দশটা থেকে কারণ গতকাল মাঝখান থেকে দিন আমি ভালো ছিলাম এখন আজকে দুই দিন আবার শরীর আজকের থেকে আবার শরীরটা খারাপ লাগতেছে প্রচুর ওষুধ ওষুধ খাইতেছি তারপরে শরীরটা খুব খারাপ লাগতেছে তো চলে আসলাম কিছু রান্না বান্না করার জন্য গতকালকে মার্কেট থেকে আসার সময় দুই কেজি শিং মাছ আনছিলাম তো এগুলা কি করছি আয়না রাত্রে মাথা টাকায় টেসছি আর এখন সকালে এগুলা নামাই পরে ইয়ে করছিলাম যে কালোটা কালোটা উঠানোর জন্য সব কিছু আর কিছু রাখছি আর কিছু ইয়ে করছি এখন সিম দিয়ে রান্না করবো কারণ সিমটা আসলে মানে গতকালকে সিম বাজার থেকে সিম আনছি এত সুন্দর তাজা তাজা সিম তো মাছটা আসলে যা ছিল তাজা ছিল তো এখন মাছটা কাইটা কিছু কাটবো এরপরে দিয়ে সিম দিয়ে রান্না করব তো আসলে সিমটা যারা যে আগে ইয়া করবেন সিম তরকারিটা কীভাবে বসাবেন আগে একটু তেল গরম করবেন তেল গরম করে তারপরে সিম দিবেন সিম দিয়ে কতক্ষণ চেরা করে তারপরে একটু রসুন দিবেন আর একটু ইয়ে দিবেন লবণ দিয়ে লবণ দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে তারপরে হলুদ মরিচ জিরা জিরার গুঁড়া এগুলা দিবেন দেওয়ার পরে দিয়ে এগুলা দিয়ে অনেকক্ষণ দিয়ে মেখে রাখবেন রাইখে তারপরে ইয়ে দিবেন টমেটো দিবেন টমেটো দিয়ে তারপরে মাছ দিয়ে দিবেন আসলে এইভাবে রান্না করলে অনেক মজা লাগে এবং কি ভালো লাগে তো আসছি আসলে আজকে আবার ভিডিও নিয়ে আসলাম তো যারা যারা দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তো প্লিজ আপুরা এবং ভাইয়ারা যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার লাইক কমেন্ট করে শেয়ার করে বেলা কেনটা অন করে দেবেন তো আমার ভিডিওটা কোন অংশ যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটু কমেন্টের মধ্যে জানাবেন আসলে অসুস্থ কারণে শরীরটা আরও খারাপ লাগতেছে কথা ঠিক মতো বলতে পারতেছি না তো তো এই যে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে দিই এভাবে রান্নার জন্য আপনারা কেউ যদি একবার দেখি এভাবে ট্রাই করেন হয়তো কারো কাছে আমি এভাবে রান্না করছি যদি কেউ দেখেন এইভাবে একবার রান্না করে দেখবেন কতটা মজা লাগে তো শুধু আজকে সিম রান্নাই করছি আর অন্য কিছু কারণে গতকাল আজকে দুই দিন তিন দিন তরকারি শুধু নষ্ট হয়ে যায় ফালাই দেয় হ্যাঁ তো চলে আসলাম একটু মুড়ি বানাবো কারণ মুড়ি আপনারা এই যে বাঁধাকপি দিয়ে এরপরে দিয়ে চানাচুর দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে যদি এভাবে বানাই খান আসলে অনেক মজা লাগবে বিশেষ করে বাঁধাকপিটা যদি আপনারা কেউ না খান তাহলে একটা ট্রাই করবেন কেমন লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ